কিউবায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত 8। অনলাইন ডেস্ক। কিউবার পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে 8 জন নিহত হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থায় AFP-র এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, 2 ইঞ্জিন বিশিষ্ট অ্যান্টোনভ AN-26 নামের বিমানটি শনিবার হাভানা থেকে প্রায় 80 কিলোমিটার পশ্চিমে আর্টেমিসা প্রদেশে লোমা ডেলা পিমিয়ান্তা পর্বতে বিধ্বস্ত হয়। কিউবার রাজধানী হাভানার বাইরে ক্লেয়া বারাসোয়া থেকে বিমানটি উড়ে যায়। তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ব্যাপারে একটি তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনায় বিমানে থাকা সামরিক বাহিনীর 8 সদস্যের সবাই নিহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।